একসময় সিনেমার নায়িকা হিসেবে নাম ডাক পড়লেও বেশ আগেই সিনেমা থেকে বিদায় নিয়েছেন নায়িকা রেসি। বিয়ে করে সংসারী হয়েছেন, তবে সম্প্রতি জানিয়েছেন ভয় ছিল ঠিকঠাক সংসার করতে পারবে কিনা। ঢাকায় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে আছেন অভিনেত্রী। ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই বিয়ে করে সংসারী হয়েছিলেন রেসি। আজ রেসির বিবাহবার্ষিকী, বিশেষ এই দিনটি নিয়ে বলেন, এক যুগ পার করলাম, আজকের এই দিনে অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল, সংসার না হলে ক্যারিয়ার। তখন আমার ক্যারিয়ারে অনেক হিট সুপারহিট সিনেমা যোগ হয়, আমি সংসারটাকেই বেছে নিলাম, হাতে থাকা ডজন খানেক সিনেমা ছেড়ে দিয়েছিলাম। অনেক ভয় ছিল ঠিকঠাক সংসার করতে পারবো কি না, এজন্য আমার বাচ্চার বাবাকে ধন্যবাদ, সে আমাকে আর আমার সংসারকে আগলে রেখেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, তারা যেন বাবা মা ছাড়া থাকতে না হয়। মৃদুলা আহমেদ রেসি, এক জবান স্বামী ভাগ্য, আমার স্বপ্ন আমার অহংকার, অন্তরে প্রেমের আগুন সহ আরও বেশ কিছু সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। দর্শক, রেসির কোন সিনেমাটি আপনি দেখেছেন তা জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।